আমরা কোনা পাড়া নিয়ে আমি এসেছি, এটা নিয়ে অনেক হেটার্স আমাকে ট্রোল করে যে অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ট্রোল অবধি তারা দেখছে, কিন্তু একটা কাজের পেছনে যে মানুষের কত পরিশ্রম থাকে এইটা অবধি তারা জানে না। প্রথমেই আমার ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বেশ জেলায় জেলায় যাওয়া হচ্ছে, সেটা ফেসবুকে সুবাদে দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি যেটা হচ্ছে বরাবরের মতোই আমি ফটোশ্যুট থেকে ওপেনিং সেগুলোতে অবশ্যই আমি অনেক বেশি সময় দিই, কারণ আসলে এই এই কাজগুলোর মাঝে না মানে অনেক সময় দেখা যায় যে অনেক নারীদের পরিশ্রম থাকে। তো আমি যেহেতু বরাবরই জানেন যে আমি নারীদেরকে সাপোর্ট করি এবং নারীদের পাশে থাকার চেষ্টা করি আমার কাজের মধ্য দিয়ে, সেই ব্যস্ততা আছে। আর ভেরি সুন একটি নতুন সিনেমায় শুটিংয়ে যাব, যেহেতু এখনও বলা হয়নি, আর দুটো সিনেমা নিয়ে কথা হচ্ছে, দেখা যাক। আপনাকে আমরা সবসময় দেখি যে অনেক নারীদের পাশে গিয়ে দাঁড়ানো বা নারীদের নিয়ে কথা বলা, আপনার ভয়েসের তো একটা রেজ আছে, তো সেই জায়গা থেকে আসলে সবসময় দেখি আপনাকে সাপোর্টিভ হয়ে তাদের কাজ করা, সেই জায়গা থেকে আজকের ওনার সাথে যুক্ত হওয়া। প্রথমেই হচ্ছে যে আমাদের মতো নায়িকাদেরকে সবসময় চিন্তা করে যে আমরা এখন যে প্লেসে আছি, যে আমরা কোনাপাড়া, হ্যাঁ, তো এইখানে কোনো প্লেসে যদি কোনো হিরোইনকে বলা হয় তারা সেটাকে হয়তো বা তাদের হিরোইনের জায়গা থেকে প্রেজেন্ট করে, কিন্তু ইন এ সেন্স আমি যদি মনে করি, আমি সবসময় একটা কথা বলেছি যে আমি নারীদের পাশে থাকতে চাই, স্বাভাবিকভাবে আমি হয়তো বা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকতে চাই না, আমি চাই তাদের কর্মযোগ্যতা যখন আমার কাছে এসে পৌঁছায় যে দিদি আমরা চাই আপনাকে, সেই সাপোর্টটা আমি দিতে চাই। তো অনেক সময় এটা নিয়ে অনেক হেটার্স আমাকে ট্রোল করে যে অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ট্রোল অবধি তারা দেখছে, কিন্তু একটা কাজের পেছনে যে মানুষের কত পরিশ্রম থাকে এইটা অবধি তারা জানে না। যেমন আমার পাশে ওয়ান স্মার্ট বিউটি পার্লারের ওনার পাখি, আমার খুব সুইটেস্ট একজন ছোট বোন, আমি ওকে অনেক পছন্দ করি, আমি বলতে পারি যে তারই পরিশ্রমের একটা ফসল, আমরা কোনা পাড়াতে ওর একটা পার্লার ওপেনিংয়ে আমি এসেছি। তো এই যে তার পরিশ্রমের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং আমাদের মতো আর্টিস্ট যারা অবশ্যই বাংলা সিনেমার মধ্য দিয়ে আমাদেরকে ভালোবাসে, আমাদের একটা অবস্থান বাংলা সিনেমার মধ্য দিয়ে হয়তো বা দর্শক করে তুলেছে, সেই অবস্থানটাই কিন্তু তাদেরকে শক্তিশালী করে দেওয়া, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তো সেইভাবেই কিন্তু আজকে এখানে আসা। আর খুবই ভালো লাগছে, মানে ফার্স্ট ডে কংগ্রাচুলেশন পাখিকে, যে এরকম একটা পরিবেশে সে এত স্মার্ট একটা ইন্টারভিউ করেছে, তার পার্লারের প্রেজেন্টেশনটা আমি জাস্ট ঢুকে ওয়াও। আমি আমি ভেবেছি যে আমরা কোনাপাড়া হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, বাট এসে আমার ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এইরকমভাবেই আসলে না কোনো না কোনো কাজের মধ্য দিয়ে নারীদের পাশে আমি থাকতে চাই। পার্লার মানে তো আমরা আসলে সাজ বুঝি, সাজ নিয়ে জানতে চাই। আচ্ছা, এখন যেটা হয়েছে যে পার্লার এখন অনেক হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্লারের যে সার্ভিসটা দরকার সেটা প্রপার কোথায় হচ্ছে, এটা কিন্তু জানার বিষয়। তো আমার কাছে মনে হয় যে আমি যে পার্লারগুলোতে এ পর্যন্ত ওপেনিং করেছি বা আমি গিয়েছি, আমি কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা জেনে গিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি সকলকে সাপোর্ট করি, কিছু সাপোর্ট আছে, যে আজকে যেমন এখানে সংবাদকর্মীরা আছেন, তাদের মধ্য থেকে কিন্তু যখন জানবে যে অপু বিশ্বাস একটি পার্লারে আসলেন এবং সেই সার্ভিস সম্বন্ধে কথা বলছে, এটা কিন্তু আরও অনেক ভক্ত দর্শকরা আমার ফ্যান ফলোয়াররা দেখবে এবং সেখানে কিন্তু তারা ট্রাস্ট করবে। ট্রাস্টের পর যদি সেই সার্ভিসটা ভালো না দেখে তখন কিন্তু আমাকে বুঝবে যে অপু বিশ্বাস আমাদেরকে বাজে কিছু বলেছে। তো আজকে আমি যে নারীদের সাথেই কাজ করি না কেন বা যাকেই আমি সাপোর্ট করি না কেন, তার পেছনেও কিন্তু একটা ইম্পর্টেন্ট অপু বিশ্বাসের ইস্যুস থাকে যে এটা অথেন্টিক কিনা, মানে অরিজিনাল কিনা। আমি যেমন এই পার্লারে এসেছি, আমি কিন্তু জানি এই পার্লারের সার্ভিসগুলো প্রত্যেকটাই অরিজিনাল অথেন্টিক, বা তারা যে সার্ভিসটা প্রোভাইড করে সেটা কিন্তু যেটা ক্লায়েন্টদেরকে বলা হয় সেটাই কিন্তু হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার এখানে ওপেনিংয়ে আসা। তো পার্লার সম্বন্ধে আমার এটুকুই বলার থাকবে যে অনেক পার্লার হচ্ছে, সবাইকে সার্ভিস নেওয়ার জন্য অনেক ইন্সপায়ার করা হচ্ছে, বাট আসলে যেটার জন্য বলা হচ্ছে সেটা প্রপার সার্ভিস কিনা। প্রত্যেকটা মেয়ে কিন্তু সাজতে পারে, একটা মেয়ে যে মানে পার্লারে যে আলাদা একটা ট্রেনিং থাকে সেটার বাইরেও কিন্তু একটা মেয়েকে যদি বলা হয় যে তুমি সাজগোজ করো, সে কিন্তু পারে। এটা একটা ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল একটা ব্যাপার যে মেয়েরা সাজতে পারে।
তো যখন আমার কাছে মনে হয় যে মেয়েরা নিজেকে পরিপূর্ণতাভাবে প্রেজেন্টেশন করবে, কারণ আমার কাছে মনে হয় যে সৌন্দর্যই মানুষের আত্মবিশ্বাসের একটা সবচেয়ে বড় অবকাঠামো। তো সেই জায়গা থেকে যখন দেখবে যে আমি একটা পার্লারে এসেছি, এখন যেমন অনেক কিছু বেরিয়েছে, যেমন হেয়ারে যেমন কি হয়, কি যেন হয়, ডিপ শাইন হয়, এটা হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি কোনটা হয়, একটা ক্লায়েন্ট যখন আমার পার্লারে আসে দিদি, তখন আমি ফার্স্ট তাকে আমি তার হেয়ারটা চেক করি, যেহেতু এখন অনেক আপগ্রেড সার্ভিস, এখন কিন্তু আগের মতো আর নেই যে আসলো আর আমি একটা সার্ভিসই তাকে আমি করে দিলাম। তো আমি তার হেয়ারটা দেখে বুঝি যে আমি ওনার হেয়ারটাতে অ্যাকচুয়ালি কোন সার্ভিসটা দিলে ওনার হেয়ারটা ড্যামেজ হবে না, ওয়েদার ভালো হবে, ভালো থাকবে। তো ওই দিক থেকেই হচ্ছে আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম করা, মানে অন্যদের থেকে আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি। যেটা মানে ও বোঝাতে চাচ্ছে যে আমার কথা যে আমি আসলাম, আমি তার কাছে কিছু অ্যামাউন্ট পেলাম আর আমি সার্ভিসটা দিলাম, নো, তার হেয়ারে যদি ওই সার্ভিসটা দিলে তার প্রবলেম হবে না এবং সে ভালো রেজাল্ট পাবে, তখনই সে জিনিসটা নেবে। তো এটা একটা ভালো ভালো চিন্তাধারা এবং এটাই হওয়া উচিত। তো আমি এই পার্লার সম্পর্কে একটি কথাই বলবো, এখানে যারা সাংবাদিক ভাইরা আছে অপর প্রান্তে, তারা ম্যাক্সিমামই পুরুষ। আজকে তারা কাভারেজ করছে একটা পার্লারে, যে পার্লারে ওনার একজন নারী, তো এইটাও কিন্তু একটা সাপোর্ট। আজকে যখন এই এইভাবে মানে হয় না যে মানুষ কিন্তু মানুষের সহযোগিতায় সামনে এগিয়ে যায়, যেমন হয় যে কিছু ওয়াইফ আছে তার হাজব্যান্ড তাকে হেল্প করছে, কিছু মেয়ে আছে তার বাবা হেল্প করছে, তার ভাই হেল্প করছে। তো কাইন্ড অফ যেটা হচ্ছে মানুষের সহযোগিতায়, একটা পুরুষের সহযোগিতায় একটা নারী কিন্তু সামনে এগিয়ে যায়। তো সেইভাবে আমি একটি কথা বলবো যে ভালো লাগছে, খুবই পছন্দের একজন মানুষকে দিয়ে আজকে আমি আমার এই পার্লারটা ওপেনিং করতে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সামনে ঈদ, তারপর আমার ওপেনিং উপলক্ষে একদমই 50% ডিসকাউন্ট। এটা কি সে বুঝে বলেছে আমি জানি না, কারণ কি পার্লারের প্রত্যেকটা সার্ভিস কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, যার জন্যই কিন্তু লাইক মানে ব্রাইডাল সাজ থেকে শুরু করে লাইট মেকআপ থেকে শুরু করে, বিশেষ করে হেয়ারের যে ট্রিটমেন্টগুলোর কথা পাখি বললেন এবং ফেশিয়াল থেকে শুরু করলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, সেখানেও সে 50% discount, which is very good. Thank you. একদম পয়েন্ট মতো।